বাংলাদেশে বিএনপি জামাতের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার আগেই আরম্ভ হয়েছিল সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর নির্যাতন। ২০০১ সালের নির্বাচনে সংখ্যালঘুরা কিভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, কিভাবে তারা এখনও নির্যাতিত হচ্ছেন, তার যৎসামান্য উদাহরণ গত চার বছর ধরে আমার অপেশাদার ভিডিও ক্যামেরায় ধারণ করেছি। যে প্রতিকূল ও ভীতিকর পরিস্থিতিতে আমাকে এসব দৃশ্য ধারণ করতে হয়েছে, সেখানে পেশাগত উৎকর্ষের কোনো সুযোগ ছিল না। আমাদের যাত্রা শুরু ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের দিন চাঁদপুরের এক দুর্গম গ্রাম থেকে। কালকে বৈকাল হইতে সন্ধ্যার রাত্র হইতে আমাদের ধমক ধমক যাইতে পারত না। তারপর যাইলে আমরা কাইটা রেখে দিব, হাত পাট কাইটা রেখে দিব। আমি রাস্তায় হাঁটতেছি, আমি তো চপার পা ভাঙরা রাস্তা হাঁটতেছি, সে আমাকে রিকশা থেকে তোতা দেবাড়ি মারছে। যারা যারা গেছি তাকে কই দিছি, এতজন আইছে ভাই, আমরা সাত আট জন গেছি, আর সাত আট জনের তারা এক একজনের টাইম দেয় বারো ঘন্টা, কে কে দশটার পরে খবর হইব, কে কে তোর মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা টাইম আছে, কে হাত পা কাইটা রেখে দিবে করে। আমার নাম বুঝদুত আলী। সামনে কো সামনে আমারে ধাক্কাইছে। কে ধাক্কাইছে? বিএনপি লোকে। আপনি কি আমলি করে? যে আমি আমলি করে দেখেন, আমরা ভোটার সব এখানে রয়ে গেছি স্যার, সুষ্ঠু ভোট হইতাছে এখানে। এই বেটা এই আপনি আমি একজন করে বলেন, কথা যদি কথা কথা কি কথা কইতে সেটা জানা। আচ্ছা ঠিক আছে, দুইজনেই বলেন, কি আপনি বলেন আগে, আমলি কে কে উনি বলেন। আচ্ছা এখানে আপনার সামনে আমাদের ধাক্কা দিছে, এরপরেও তারা বার করে দিল না, এইখানে কোনো সুষ্ঠু ভোট এই তারা থাকি তাকে ভর্তি টাইনে নেয়, আমাদের ভর্তি টাইনে নেয় আগে থাকতে দেয় না এখানে। যে আমাদের কেন্দ্রে খুব শান্তিপূর্ণ ভাবে আবার শান্তিপূর্ণ নির্বাচন ভোট চলতেছে। আইন প্রকারী সংস্থা বিনা কারণেই কোনো রকম কথাবার্তা ছাড়াই আমাদের লোকজনকে ধরে নিয়ে আসছে এবং একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে, যাতে করে আমাদের লোকজন যাতে ভোট দিতে না পারে। মাসিমপুর, বাকসাম, নসরতপুর সহ বিস্তীর্ণ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। কোথাও কোথাও সেনাবাহিনীও আমাদের লোকজনদেরকে অমানুষিক নির্যাতনও করেছে, তাদেরকে ব্যাপকভাবে মারধরও করেছে। এটা নির্বাচনের নামে প্রহসন, এর কোনো নির্বাচনই হয়নি, এজেন্ট বসতে দেয়নি, কর্মীদের বেরোতে দেয়নি, মাঠে কাউকে থাকতে দেয়নি। এখানে নির্বাচন হয়েছে দুই দলের মধ্যে না, অনেকটা প্রশাসন আর আওয়ামী লীগের। ফেনীর জেলার বিভিন্ন স্থানে হিন্দু অধ্যুষিত এলাকার সংখ্যালঘু ভোটাররা নির্বিঘ্নে তো দূরে থাক, তারা ভোট কেন্দ্রে আসতেও পারেনি, ভোট দিতেও পারেনি। যদি এখানে ভোট দিয়ে থাকে, যদি কেউ হিন্দুদের নাম বলে, তাহলে সেটা সংখ্যাগুরু সম্প্রদায়রা হিন্দুদের নাম বলে বলে ভোট দিয়েছে। ২০০১ সালের নির্বাচনে সামরিক বাহিনীকে কিভাবে সংখ্যালঘু নির্যাতনে ব্যবহার করা হয়েছে তার একটি প্রমাণ হচ্ছে এসব সিগন্যাল বার্তা। চট্টগ্রামে ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশনের একজন তরুণ অফিসারের কাছ থেকে পাওয়া এসব সিগন্যাল বার্তায় বলা হয়েছে কিভাবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হবে, কিভাবে জামাতের প্রার্থী শাহজাহানকে সহযোগিতা এবং তার বিজয় নিশ্চিত করতে হবে, মাদ্রাসা ছাত্রদের দ্বারা সংখ্যালঘুদের ভোট প্রদান এবং আওয়ামী লীগের কেউ বাধা দিলে তাকে নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়ার কথাও এতে বলা হয়েছে। একজন হিন্দু সামরিক কর্মকর্তা ক্যাপ্টেন দেবাশীষ সম্পর্কে বলা হয়েছে তাকে যেন নির্বাচনের কোনো কাজে নিযুক্ত না করা হয়।